সম্পর্কের কুয়াশা কেটে যেতেই প্রেম দিবসে স্ত্রীকে অভিনব উপহার দিলেন সুবান রায়, আর তার জন্য অনেক কষ্ট করলেন হাসি মুখে। সম্প্রতি এবেলা ওয়েবসাইটকে জানিয়েছেন দম্পতি যে তাদের সম্ভাব্য বিচ্ছেদে নিয়ে যা যা কথা শোনা যাচ্ছিল সেইগুলো নিতান্ত জল্পনা। সম্পর্ক স্থিতিশীল এবং সুন্দর। এর ঠিক কয়েকদিন পরে প্রেম দিবসটি একান্তে কাটালেন টেলিপাড়ার এই নবদম্পতি। 14 ফেব্রুয়ারি 2019 সুবান ও তিয়াশার বিয়ের পরে দ্বিতীয় ভ্যালেন্টাইন ডে, আর ওই দিন সুবান তিয়াশাকে যে বিশেষ উপহারটি দিলেন তাতে চোখে জল এলো টেলি সুন্দরী তিয়াশা। সুবান জানান, আমরা রাত 12টা থেকে সেলিব্রেট করতেছি, সারাদিন কলকাতার কাছে একটি রিসর্টে ছিলাম। তিয়াশা জানতো না আমি ওকে কি উপহার দিতে চলেছি। যখন দেখলো তখন ওর মুখে কোনো কথা ছিল না। আমাদের বৌভাতের দিন তিয়াশা যে শ্বাসটা ছিল ওটা আমার খুব ভালো লাগে। আমি ওর ওই সাজের একটা ছবি ট্যাটু করিয়েছি আমার বুকের বাম দিকে, এবেলা ওয়েবসাইটকে বলে চললেন সুবান। আমি ইনজেকশন নিতে ভয় পাই, সেখানে আমি এত বড় একটা ট্যাটু করিয়েছি, 6.5 ঘন্টা সময় লেগেছে। তিয়াশা এটা ভাবতে পারছিলেন না, স্বামীর কাছে এমন উপহার পাবেন ভাবতেও পারেননি তিয়াশা। অভিভূত কৃষ্ণকলির নায়িকা জানালেন সে কথা, সুবানের জন্য তিনি প্ল্যান করে রেখেছিলেন প্রচুর উপহার, চকলেট, কেক, টেডি, ফুল, বাজ ছিল নানা কিছু। লাল পোশাকেও সেজেছিলেন সুন্দরী। পুল সাইডের অনেকটা অনেকটা সময় কাটালেন দুজন, ছবিও তুলেছেন প্রচুর এবং শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। প্রেম দিবসে এই উচ্ছ্বাস থাকুক বছরভর, সারা জীবন।